একদিকে যখন এয়ারটেল জিওর মুহুর্মুহু প্ল্যানের মূল্যবৃদ্ধি পকেট ফাঁকা করে দিচ্ছে, তখন বিএসএনএল এর হয়তো আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা মসৃণ হচ্ছে। হয়তো এখনই তৈরি হয়ে গিয়েছে সেরা সুযোগ, কারণ এবার বিএসএনএল 249 টাকায় যে প্ল্যান নিয়ে এসেছে সেটা সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তির। চর্চাও হচ্ছে সর্বত্র, আর সেটা দেখেই মনে হচ্ছে বিএসএনএল তার মৃত সঞ্জীবনী ঔষধটি হয়তো পেয়ে গিয়েছে। 249 টাকায় 45 দিনের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল। প্রতিদিন গ্রাহকরা 2 GB করে ডেটা পাবেন, অর্থাৎ সেই হিসেবে 45 দিনে একজন বিএসএনএল গ্রাহক পাবেন 90 GB ডেটা। একই সঙ্গে প্রতিদিন 100টি SMS করতে পাবেন বিএসএনএল গ্রাহকরা। একই সঙ্গে মিলবে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা। আর যদি পরিষেবার কথা বলতেই হয়, তাহলে বলতে হবে বিএসএনএল নিঃসন্দেহে খুব বড় পদক্ষেপ নিতে চলেছে, যেখানে সাহায্য করছে টাটা গ্রুপ। প্রায় 15,000 কোটি টাকার ডিল হচ্ছে টাটার সঙ্গে বিএসএনএল এর। এক সুবিশাল ডেটা সেন্টার তৈরি করবে বিএসএনএল। তারপরেই মনে করা হচ্ছে বিএসএনএল যেভাবে রিচার্জ প্ল্যানের দাম বেঁধে রেখেছে, তারপর পরিষেবা ঠিকঠাক পেলে এয়ারটেল জিওর মতো বেসরকারি কোম্পানির ভবিষ্যতে কিন্তু খাঁড়া ঝুলছে। কেন বললাম, এয়ারটেল নিজের 209 টাকার প্ল্যান 3রা জুলাই থেকে বাড়িয়ে করেছে 249 টাকা, তবে সেই ভ্যালিডিটি 28 দিনের জন্য। প্রতিদিন পাওয়া যাবে 1 GB করে ডেটা, তবে হ্যাঁ আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধে তারা দিচ্ছে। একই সঙ্গে জিওর 209 টাকার প্ল্যান বাড়িয়ে করেছে 249 টাকা, সেটারও ভ্যালিডিটি রাখা হয়েছে 28 দিন পর্যন্ত। আবার একই সঙ্গে প্রতিদিন মিলবে 1 GB করে ডেটা, সঙ্গে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধেও তারা দিচ্ছে, আর দিচ্ছে প্রতিদিন 100টি SMS এর সুবিধা। একই সঙ্গে ভোডাফোন আইডিয়া 279 টাকার প্ল্যান বাড়িয়ে করে দিয়েছে 299 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি রাখা হয়েছে 28 দিন, সঙ্গে প্রতিদিন পাওয়া যাবে 1 GB করে ডেটা। আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিএসএনএল যে দামে এই প্ল্যান দিচ্ছে, সেই দামে আর কোনো টেলিকম সংস্থাই দিতে পারছে না। 249 টাকার সস্তা প্ল্যান বিএসএনএল এর জন্য গেম চেঞ্জার হতে পারে। আমাদের দেশে একটা বড় অংশের মানুষ এখনও সস্তার প্ল্যানে ভরসা রাখেন। একদিকে যখন এয়ারটেল জিওর দাদাগিরি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন বিএসএনএল এর এই সস্তা প্ল্যান সাধারণ মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা যদি ট্রাই এর তথ্য ধরি, তাহলে বিএসএনএল এখন দেশের 4র্থ বৃহত্তম টেলিকম কোম্পানি। দেশের রিলায়েন্স জিওর মার্কেট শেয়ার রয়েছে 40.3%, এয়ারটেলের মার্কেট শেয়ার রয়েছে 33.1%, ভোডাফোন আইডিয়ার মার্কেট শেয়ার রয়েছে 18.8% এবং বিএসএনএল এর রয়েছে মাত্র 7.46%। হিসাব মতো বিএসএনএল এখন 4র্থ বৃহত্তম টেলিকম সংস্থা। মার্কেট অ্যানালিস্টরা বলছেন, যারা কম দামি প্ল্যানে সব সময় ভরসা রাখেন তাদের দিকে ফোকাস করতে পারে বিএসএনএল। টাটার হাত ধরে এবার বিএসএনএল চাইছে অন্তত 1,000 গ্রামে নিজেদের কানেক্টিভিটি ছড়িয়ে দিতে, আর তাহলেই ভালো রকম প্রতিযোগিতার মুখে পড়তে পারে এয়ারটেল জিওর মতো বেসরকারি কোম্পানিগুলি। তবে হ্যাঁ, খুব দ্রুত 5G নিয়ে আসার পরামর্শ বিএসএনএল কে দিচ্ছেন মার্কেট অ্যানালিস্টরা। আপনি কি নিজে বিএসএনএল এর গ্রাহক হতে চান, তাও এত কম দামে? একদিকে যখন এয়ারটেল জিওর মুহুর্মুহু প্ল্যানের মূল্যবৃদ্ধি পকেট ফাঁকা করে দিচ্ছে, তখন বিএসএনএল এর হয়তো আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা মসৃণ হচ্ছে। হয়তো এখনই তৈরি হয়ে গিয়েছে সেরা সুযোগ, কারণ এবার বিএসএনএল 249 টাকায় যে প্ল্যান নিয়ে এসেছে সেটা সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তির। চর্চাও হচ্ছে সর্বত্র, আর সেটা দেখেই মনে হচ্ছে বিএসএনএল তার মৃত সঞ্জীবনী ঔষধটি হয়তো পেয়ে গিয়েছে। 249 টাকায় 45 দিনের ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল। প্রতিদিন গ্রাহকরা 2 GB করে ডেটা পাবেন, অর্থাৎ সেই হিসেবে 45 দিনে একজন বিএসএনএল গ্রাহক পাবেন 90 GB ডেটা। একই সঙ্গে প্রতিদিন 100টি SMS করতে পাবেন বিএসএনএল গ্রাহকরা। একই সঙ্গে মিলবে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা। আর যদি পরিষেবার কথা বলতেই হয়, তাহলে বলতে হবে বিএসএনএল নিঃসন্দেহে খুব বড় পদক্ষেপ নিতে চলেছে, যেখানে সাহায্য করছে টাটা গ্রুপ। প্রায় 15,000 কোটি টাকার ডিল হচ্ছে টাটার সঙ্গে বিএসএনএল এর। এক সুবিশাল ডেটা সেন্টার তৈরি করবে বিএসএনএল।
তারপরেই মনে করা হচ্ছে বিএসএনএল যেভাবে রিচার্জ প্ল্যানের দাম বেঁধে রেখেছে, তারপর পরিষেবা ঠিকঠাক পেলে এয়ারটেল জিওর মতো বেসরকারি কোম্পানির ভবিষ্যতে কিন্তু খাঁড়া ঝুলছে। কেন বললাম, এয়ারটেল নিজের 209 টাকার প্ল্যান 3রা জুলাই থেকে বাড়িয়ে করেছে 249 টাকা, তবে সেই ভ্যালিডিটি 28 দিনের জন্য। প্রতিদিন পাওয়া যাবে 1 GB করে ডেটা, তবে হ্যাঁ আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধে তারা দিচ্ছে। একই সঙ্গে জিওর 209 টাকার প্ল্যান বাড়িয়ে করেছে 249 টাকা, সেটারও ভ্যালিডিটি রাখা হয়েছে 28 দিন পর্যন্ত। আবার একই সঙ্গে প্রতিদিন মিলবে 1 GB করে ডেটা, সঙ্গে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধেও তারা দিচ্ছে, আর দিচ্ছে প্রতিদিন 100টি SMS এর সুবিধা। একই সঙ্গে ভোডাফোন আইডিয়া 279 টাকার প্ল্যান বাড়িয়ে করে দিয়েছে 299 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি রাখা হয়েছে 28 দিন, সঙ্গে প্রতিদিন পাওয়া যাবে 1 GB করে ডেটা। আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিএসএনএল যে দামে এই প্ল্যান দিচ্ছে, সেই দামে আর কোনো টেলিকম সংস্থাই দিতে পারছে না। 249 টাকার সস্তা প্ল্যান বিএসএনএল এর জন্য গেম চেঞ্জার হতে পারে। আমাদের দেশে একটা বড় অংশের মানুষ এখনও সস্তার প্ল্যানে ভরসা রাখেন। একদিকে যখন এয়ারটেল জিওর দাদাগিরি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন বিএসএনএল এর এই সস্তা প্ল্যান সাধারণ মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা যদি ট্রাইয়ের তথ্য ধরি, তাহলে বিএসএনএল এখন দেশের 4র্থ বৃহত্তম টেলিকম কোম্পানি। দেশের রিলায়েন্স জিওর মার্কেট শেয়ার রয়েছে 40.3%, এয়ারটেলের মার্কেট শেয়ার রয়েছে 33.1%, ভোডাফোন আইডিয়ার মার্কেট শেয়ার রয়েছে 18.8%, এবং বিএসএনএল এর রয়েছে মাত্র 7.46%। হিসাব মতো বিএসএনএল এখন 4র্থ বৃহত্তম টেলিকম সংস্থা। এবার বিএসএনএল 249 টাকায় যে প্ল্যান নিয়ে এসেছে, সেটা সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তির। চর্চাও হচ্ছে সর্বত্র, আর সেটা দেখেই মনে হচ্ছে বিএসএনএল তার মৃত সঞ্জীবনী ঔষধটি হয়তো পেয়ে গিয়েছে। মার্কেট অ্যানালিস্টরা বলছেন, যারা কম দামি প্ল্যানে সব সময় ভরসা রাখেন, তাদের দিকে ফোকাস করতে পারে বিএসএনএল। টাটার হাত ধরে এবার বিএসএনএল চাইছে অন্তত 1000 গ্রামে নিজেদের কানেক্টিভিটি ছড়িয়ে দিতে, আর তাহলেই ভালো রকম প্রতিযোগিতার মুখে পড়তে পারে এয়ারটেল জিওর মতো বেসরকারি কোম্পানিগুলি। তবে হ্যাঁ, খুব দ্রুত 5G নিয়ে আসার পরামর্শ বিএসএনএল কে দিচ্ছেন মার্কেট অ্যানালিস্টরা। আপনি কি নিজে বিএসএনএল এর গ্রাহক হতে চান, তাও এত কম দামে? জানান কমেন্ট বক্সে, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে